উচ্চপাদ সন্ন্যাসী বৃন্দ, ছাত্ররা, বোধহয় অভিভাবকরা, অভিভাবিকারাও আছেন। আমি খুব ব্যস্ত মানুষ তা না, মানে আমি আসলে আজকে যেহেতু ওয়ার্কিং ডে, কাজের দিন, সেই জন্য ওদের অনুরোধ করেছিলাম আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে। এমন না যে বিরাট ব্যস্ত মানুষ, যদিও এত বেশি প্রাক্তন প্রাক্তনারা বলছেন মনে হচ্ছে এখন কাজ নেই, এখনও কিছু কাজ আছে, ফলে সেই জন্য কাজকর্মে আছি। আর এই বিষয়ে আমাকে যেটা দেওয়া হয়েছে, স্বাধীন চিন্তা যেমন আবশ্যক তেমনি আজ্ঞাবহতাও অবশ্য চাই, এই বিষয়েই বোধ হয় আমায় বলতে মহারাজ নির্দেশ দিচ্ছেন। এটা স্বামী বিবেকানন্দের একটি উক্তি থেকে নেওয়া, মহারাজরা মুখস্থ বলতে পারছেন কেউ কেউ, আমার সেই মুখস্থ বলার ক্ষমতা নেই। মোটামুটি 1890-এর দশকে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা করে স্বামীজি সহকর্মীদের, সহসন্ন্যাসীদের, শিষ্যদের সংঘবদ্ধ করে যখন প্রাতিষ্ঠানিক একটা চেহারা তাদের পুরাতন আন্দোলনকে দিচ্ছেন, তখন আজ্ঞাবহতার উপর জোর দিয়ে উনি প্রায়শ কথা বলতেন। আজকে যে বিশেষ উক্তির আধারে এই আলোচনা চক্র, যেখানে আজ্ঞাবহতা প্রাতিষ্ঠানিক জীবনে কেন খুব গুরুত্বপূর্ণ তার উপর জোর দেওয়া হচ্ছে, সেই সময়ের সেই স্থান কাল পাত্রের আধারে সেটাকে দেখা যায়, আবার সাধারণভাবেও দেখা যায়। স্থানকাল পাত্রের আধারে দেখলে এটাকে বলা যেতে পারে, স্বামীজি তখন চেষ্টা করছিলেন, একটু জটিল করে বলছি, বিজ্ঞানের ছাত্র যদি অনেকে আছেন কিন্তু একটু একটু শুনলে একটু একটু মনেও থাকে, তাকে বলতে পারা যায় ম্যাক্স ওয়েবার বলে একজন খুব বড় চিন্তক ছিলেন। ম্যাক্স ওয়েবার ওই 1890-এর দশকেই লেখালেখি শুরু করেছিলেন ঘটনাচক্রে, উনি ইউরোপের খুব বড় চিন্তাবিদ। ওনার মূল কাজ ছিল ধর্মের সমাজতত্ত্ব নিয়ে। ধর্ম তো আসলে সমাজের একটা চিন্তার, একটা উপলব্ধির, একটা প্রয়োজনের প্রকাশ। ধর্ম এক এক ধরনের সমাজ, খুব বোর হচ্ছে নাকি? খুব বোর হয় না, একটু একটু শোনো। ধর্ম তো এক একটা সমাজবোধের জন্ম দেয়, এক এক ধরনের ধর্ম এক এক রকম পুঁজিবাদ, বিপ্লববোধ এইসবের জন্ম দেয়। উনি বলছেন, ওনার খুব ভালো কাজ আছে ক্রিশ্চিয়ানিটি নিয়ে, উনি বলছেন যে প্রোটেস্ট্যান্ট ধর্ম ইউরোপিয়ান ক্যাপিটালিজমের জন্ম দিয়েছিল। মানে ধর্মকে জনজীবনের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে ম্যাক্স ওয়েবার খুব মস্ত কাজ করেছিলেন ইউরোপে। উনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ভক্তিবাদ এসব নিয়েও পড়াশুনো করেছিলেন। ওনার কথা ছিল যে তিন ধরনের অথরিটি আছে, আচ্ছা, ক্যারিজম্যাটিক অথরিটি, জিসাস ক্রাইস্ট, শ্রীরামকৃষ্ণ পরমহংস, তাদের কোনো শৃঙ্খলা লাগে না, প্রতিষ্ঠান লাগে না, শ্রীচৈতন্য, তাদের বাণী, তাদের ব্যক্তিত্বের জোর এমন যে লক্ষ কোটি মানুষ তাদের কথা এমনি শোনে, তাদের উনি বলছেন ক্যারিজমা। আরেক ধরনের অথরিটি ক্যারিজম্যাটিক অথরিটি, যারা ক্যারিজমার ভিত্তিতে একটা আনুগত্য বোধের জন্ম দিতে পারেন। শ্রীচৈতন্য যাচ্ছেন, হাজারো ভক্ত তার পিছু পিছু চলেছে কাজীর বিরুদ্ধে আন্দোলন করতে মধ্যযুগের বাংলায়, সেখানে কোনো কমান্ডার নেই, সেখানে কোনো ইনস্ট্রাকশন নেই, সেখানে কোনো অর্গানাইজেশনাল শৃঙ্খলার প্রয়োজন পড়ছে না, ভক্তি আন্দোলনে মাতোয়ারা হয়ে কাজীর কাছে একটা প্রতিবাদ করতে যাচ্ছেন শ্রেষ্ঠ সন্ন্যাসী শ্রীচৈতন্য সে যুগের। আরেক ধরনের অথরিটি ওয়েবার বলছেন হচ্ছে ট্র্যাডিশনাল অথরিটি, রাজা, জমিদার, এদের খুব আইনকানুন সবসময় যে থাকছে তা না, কিন্তু তাদের আমরা মানতে অভ্যস্ত, ট্র্যাডিশনে মানতে অভ্যস্ত। আধুনিককালে ওয়েবার বলছেন জন্ম নিয়েছে রাশনাল লিগাল অথরিটি, আইনানুগ যুক্তিসিদ্ধ প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে, সেখানে নিয়মের ভিত্তিতে গড়ে উঠছে স্তর, এবং সেই বিভিন্ন স্তর ওপরের স্তরকে যেন নিচের স্তর মান্য করে, তা নাহলে প্রতিষ্ঠান টিকবে কী করে? ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, রাষ্ট্র নামক প্রতিষ্ঠান, চার্চ নামক প্রতিষ্ঠান, ধর্মীয় সংঘ নামক প্রতিষ্ঠান, সমাজ নামক প্রতিষ্ঠান, কখনো কখনো
যা ক্যারিজমা দিয়ে শুরু হয়, ক্যারিজমাকে আবার হিন্দিতে বলে ক্যারিশমা, ওই আরবিক পার্সিয়ানও শব্দ আছে, একই শব্দ। কখনো কখনো ক্যারিজমা দিয়ে একটা প্রতিষ্ঠান চলা শুরু করে, যেমন শ্রীরামকৃষ্ণ দিয়ে চলা শুরু করেছে রামকৃষ্ণ মিশন, কিন্তু তার রুটিনাইজেশন লাগে। শুধু ক্যারিজমার ওপর ভিত্তি করে হাজার হাজার বছর ধরে একটা সংঘ চলতে পারে না। ভগবান বুদ্ধ যখন বৈশালীর উপকণ্ঠে আম্রপালির কাছে আশ্রয় নিতে যাচ্ছেন, আম্রপালি ভিক্ষা দেবে তিনি গ্রহণ করবেন, আম্রপালি করুণা চাইবে তিনি করুণা দেবেন, রাজগৃহের সমস্ত মানুষ, সৃষ্টি গৃহের সমস্ত মানুষ ভগবান বুদ্ধের কাছে শরণ নিতে আসবেন, তখন সেটা ক্যারিজমা। সেই ত্যাগী রাজপুত্র সন্ন্যাসীর দর্শন পাওয়ার জন্য, সেই দিব্যকান্তি মানুষটিকে দেখবার জন্য তৎকালীন সভ্যতা উদ্বেল হচ্ছে। কিন্তু পরবর্তীকালে কয়েকশো বছর পর যখন বুদ্ধ নেই, যখন বুদ্ধের শরীর নেই, তখন ভগবান বুদ্ধের বাণীকে সংহত করবে কে? ত্রিপিটক। তার বাণীকে সংহায়িত করবে কে? বৌদ্ধ সংঘ। সেজন্যই ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি, সংঘে বুদ্ধ প্রাতিষ্ঠানিক চেহারা পেলেন। ওয়েবারের ভাষায় ক্যারিজমা রুটিনাইজড হলো, উনি বলছেন রুটিনাইজেশন অফ ক্যারিজমা। শুধু ব্যক্তিত্বের দ্যুতি, ভক্তির আকর্ষণ পাছে জনজীবনে শ্রেষ্ঠ সংজ্ঞায়িত চেহারা না নিয়ে শত শত বৎসর না টেকে, তার জন্যই সেটাকে শৃঙ্খলাবদ্ধ সংঘের চেহারায় দিতে হবে। রামকৃষ্ণ মিশনের আন্দোলনে স্বামী বিবেকানন্দ যখন আজ্ঞাবহতার উপর জোর দিচ্ছেন, তখন আসলে সমসময়ের এই প্রয়োজনটিকে ঐতিহাসিক দৃষ্টিতে দেখা উচিত হবে। প্রথম যখন কলকাতা শহরের খানকতক ছেলে, কেউ বেকার, বাপ মায়ের মুখে টাকা অন্ন তুলে দিতে পারছেন না, স্বামীজি মায়ের মুখের অন্ন যুগিয়ে দিতে পারছেন না, কলের জল খেয়ে তেষ্টা মেটাচ্ছেন, শুধু একটা হাহাকার, আকাঙ্ক্ষা, একটা মুক্তিবোধ, জাগ্রত চিন্তা, সঙ্গে আরও বারো তেরোটি ওরকম বন্ধু, দক্ষিণেশ্বরে যান, শ্রীরামকৃষ্ণ ক্যান্সার হয়েছে, মারা গেলেন, তারা সবাই মিলে আলমবাজার বরানগরে আশ্রয় নিচ্ছেন, এই যে ভক্তি ঘোর সময়, শিকাগো অবধি যখন যাচ্ছেন স্বামীজি, সে একটা অদ্ভুত বৈদ্যুতিক আকর্ষণে। তারপরে ফিরে এসে যখন রামকৃষ্ণ মিশনের জমি কেনা হচ্ছে বেলুড়ে, যখন একটা সংঘের চেহারা পাচ্ছে, একজন স্বামী ব্রহ্মানন্দকে একটা পদ দেওয়া হচ্ছে, স্বামী শারদানন্দ পর একটা পদ পাচ্ছেন, একটা সংঘ চেহারা নিচ্ছে, গৃহী ভক্তরা একদিক থেকে আসছে, সন্ন্যাসী ভক্তরা একদিক থেকে আসছে, যখন রামকৃষ্ণ মিশনের সংবিধান গঠনের প্রয়োজন দেখা দিচ্ছে, তখন সেই কনস্টিটিউশন, সেই নিয়মতন্ত্র, তার একটা আনুগত্য প্রয়োজন। তখন রুটিনাইজেশন আদি সেই আগ্নেয় বিদ্যুৎ বর্ষী ভক্তির একটি ধারাবাহিক প্রাতিষ্ঠানিকতার রূপ প্রয়োজন। স্বামীজি যে সময় বলছেন শিষ্যদের কাছে, আজ্ঞাবহতা অবশ্য চাই। এখন এই সাময়িক প্রসঙ্গটা যদি আমরা সর্বকালীন প্রসঙ্গে ভাবি, আজ্ঞাবহতা কতদূর, আজ্ঞাবহতা কতটুকু? স্বয়ং স্বামীজি কি খুব আজ্ঞাবহ ছিলেন? হর বখত তর্ক করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে। স্বয়ং ভগিনী নিবেদিতা কি খুব আজ্ঞাবহ ছিলেন? ভীষণ তর্ক বিতর্ক করেছেন স্বামীজির সঙ্গে। স্বামীজির ফলে নিবেদিতাকে খুব বকাবকি করতেন। রমা রোলার একটা দারুণ জীবনী আছে স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে, তাতে শিষ্য শিষ্যাদের পত্রাবলী খুব কোট করছেন। একজন শিষ্যা লিখছে চিঠিতে যে স্বামীজি মারা যাওয়ার পর নিবেদিতাকে খুব বকাবকি করতেন বলে নিবেদিতাকে তিনি বলেছেন, শিষ্যা বন্ধুকে বলছেন, স্বামী ওয়াজ অল স্পিরিট, স্বামীজি স্পিরিটেড লোক ছিলেন, একটু হয়তো বকাবকি করেছেন। তখন নিবেদিতা উত্তর দিচ্ছেন, স্বামী ওয়াজ অল লাভ, স্বামীজি আসলে ভালোবাসতেন, ভালোবাসছেন বলেই তো এত তর্জন গর্জন অনুশাসন। আমরা বলতে পারি তর্জন গর্জন, তর্কাতর্কি, এগুলো কোনোটাই স্বামীজির কিন্তু একেবারেই অপরিচিত ছিল না। উত্তর কলকাতার সিমলেপাড়ার ছেলে, ভীষণ শিক্ষিত, শ্রেষ্ঠ সব প্রতিষ্ঠানে পড়াশুনো করেছেন,
অসম্ভব ভালো বাংলা গদ্য লিখতেন, অসম্ভব ভালো কথা বলতেন, বাংলা শব্দের এত জ্যান্ত তার্কিক ব্যবহার খুব কম মানুষ বাংলা সাহিত্যের ইতিহাসে করেছে। আমাদের যার তর্কশাস্ত্র আছে নব্যন্যায় মোটামুটি পঞ্চদশ ষোড়শ শতক থেকে বাংলাদেশে খুব জ্যান্ত, সেই নব্যন্যায় তর্ক করাটা একটা সাধনার পথ, বস্তুত প্রাচীন ভারতেও তাই বলেছে। কিভাবে সাধনা করা যায়? প্রণিপাতে ন, প্রণিপাত হয়ে, পরিপ্রশ্নে ন, প্রকৃষ্ট প্রশ্নের দ্বারা, এবং সেবায়া, এবং সেবা করে। তাহলে পরিপ্রশ্ন, তর্ক বিতর্ক প্রশ্ন, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। এই কথা স্বামীজি খুব জানতেন, গোটা রামকৃষ্ণ মিশন জানে। তথাপি আজ্ঞাবহতার ওপর জোর, যেমন সমসাময়িক তেমনি চিরকালীন, এই জন্য তর্ক বিতর্কের পর যখন একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা মীমাংসায় পৌঁছচ্ছেন কোনো আচার্যদেব অথবা কোনো যে কোনো কর্তৃপক্ষ, সবসময় তো আমরা ধর্মীয় সংগঠনে কাজ করছি না, যখন একটা সেকুলার, একটা অ্যাগনস্টিক, একটা ধর্মনিরপেক্ষ, ধর্ম সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রিক জীবনে বা সামাজিক জীবনে যখন কোনো একটা মীমাংসায় পৌঁছচ্ছেন, তখন সেই মীমাংসা নিয়ে আর তৈলাধার পাত্র পাত্রাধার তৈল বিতর্ক করব না, একটা সময়ের পর মেনে নেওয়াটাও কর্তব্য। একটা সময়ের পর সৈনিকের আর বিবাদ না করে যুদ্ধে যেতে গেলে সেই আজ্ঞা পালন করাও কর্তব্য। এইটা আজকে যে আয়োজক পূজনীয় সন্ন্যাসীবৃন্দ আজকের দিনে যে খুব তুলে ধরেছেন এই উক্তিটা, এর পেছনে একটি সামাজিক উদ্বেগ কাজ করছে বলে আমার মনে হয়েছে, এবং আমি সেই উদ্বেগকে সম্মান করি ও শ্রদ্ধা করি। বাস্তবিকই চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে বঙ্গীয় সমাজ জীবনে, সোশ্যাল মিডিয়ায়, আলোচনায়, আমরা হয়তো কূটতর্ককে মীমাংসার পরিবর্তে ক্রমাগত আলোচনাকে হয়তো অনেক সময় একটা এক্সট্রিমে নিয়ে যাচ্ছি বলেই ওদের মনে হচ্ছে যে এ কথাটা তো বলা দরকার যে স্বাধীন চিন্তা যেমন আবশ্যক তেমনি আজ্ঞাবহতাও অবশ্য চাই। প্রতিষ্ঠানের প্রতি, সমাজের প্রতি, কর্তৃপক্ষের প্রতি, মীমাংসার প্রতি, নির্ণয়ের প্রতি, সিদ্ধান্ত গ্রহণের পর তার মাহাত্ম্যের প্রতি যদি কোথাও শ্রদ্ধা প্রকাশ না করি, তাহলে দল হিসেবে, সমূহ হিসেবে, সমবায় হিসেবে আমরা এগোবো কী করে? এই যে জাপান অর্থনীতিতে এত এগিয়ে যাচ্ছে, তার তো একটা প্রধান কারণ একটা সামাজিক নির্ণয় বা রাষ্ট্রিক নির্ণয় বা সাংগঠনিক নির্ণয় হওয়ার পর তাই নিয়ে আত্মারা তর্ক না করে, তর্ক যা কিছু আগে হয়ে যায়, তারপর আজ্ঞাবহ দলবদ্ধ সৈনিক হিসেবে সবাই মিলে কাজটা করতে জানে। এই যে চীনের অর্থনীতি এখন গোটা বিশ্বে সমীহ এবং হয়তো কিছুটা ভয় আদায় করে নিচ্ছে, তার একটা প্রধান তো কারণ যে চীন জানে উৎপাদন ক্ষেত্রে, জনজীবনের ক্ষেত্রে বহু সময়ই মীমাংসা হয়ে যাওয়ার পর আর কোনো অঙ্গুলি না তোলাই কাজ। চীনের পথ বা জাপানের পথ ভারতের পথ নয়। চীন যেভাবে মত বিরোধকে অস্বীকার করে, চীন যেভাবে একদলীয় গণতন্ত্রকেই মনে করে একমাত্র পথ, তার তুলনায় ভারত অনেক সমৃদ্ধ গণতন্ত্র। আমাদের ঋষিরা যে আগে বলেছেন একাংসাদ বিপ্রা বহুধা বদন্তি, বহুভাবে বিপ্রগণ সত্যের বর্ণনা করেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণের কথা আছে যত মত তত পথ, সেগুলো এত মহান, এত উজ্জ্বল তারকার মতো আকাশে থাকে, সেগুলোই মান্য পথ, বহুত্বই আমাদের শ্রদ্ধেয় মার্গ। তথাপি যে কথা সন্ন্যাসীবৃন্দ আজ বেলঘরিয়ায় উচ্চারণ করছেন সেইটা কারোর বলার দরকার ছিল বলে আমারও মনে হয়েছে। স্বাধীন চিন্তার সকল আবশ্যকতার পর কোথাও একটা নির্ণীত মীমাংসার রূপায়ণে আমরা যেন সুনিশ্চিত কর্তব্য পালন করতে পারি, এইটাও বলার দরকার। নচেত সকল হায়ারার্কি, সকল স্তর, সকল উচ্চাবচতা, কিবা পরিবারে,
কিবা সমাজে, কিবা রাষ্ট্রে, কিবা অন্যরূপ সংগঠনে, তাহলে এতটাই সেটা মিলিয়ে যায় যে তাহলে কাজের ক্ষেত্রে ব্যক্তির বা পরিবারের বা রাষ্ট্রের বা সমাজের এগোনো চলে না। এই উদ্বেগ আমারও, এই উদ্বেগ বহু মানুষের। যে কেউ যে কোনো প্রতিষ্ঠানে যখন কাজ করেন, তারা বলবেন বঙ্গের তথা ভারতের স্বাধীন চিন্তার বিচ্ছুরণ অসম্ভব শ্রদ্ধেয় ও মান্য, কিন্তু কাজের নিরূপণের ক্ষেত্রে আমরা ধরা যাক সেনাবাহিনীতে যে শৃঙ্খলা দেখি, অন্য কোনো কোনো সংগঠনে রামকৃষ্ণ মিশনে যে শৃঙ্খলা দেখি, সমাজের আরও অনেক বহু ক্ষেত্রে সেই শৃঙ্খলার পরিবর্তে একটু যেন বেশি, আরেকজন বিখ্যাত ফরাসি সমাজতত্ত্ববিদ দুর্খেমের ভাষায় অ্যানমি দেখি, একটা কীরম পারমাণবিক বিচ্ছুরণ, কীভাবে অনুপরমাণুগুলো ছুটছে, তার উপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই, সকলেই বলগাহীন স্বাধীনতা উপভোগ করতে গিয়ে সামাজিক ন্যায়ের সামূহিক প্রকাশে যেন আমাদের তুলনায় কম আনুগত্য পড়ছে। ফলে স্বাধীন চিন্তার প্রতি সকল শ্রদ্ধা, স্বাধীন চিন্তার প্রতি সকল আনুগত্য প্রকাশের পরেও মীমাংসা একবার হয়ে যাওয়ার পর সেই মীমাংসাকে শ্রদ্ধা জানানোর যে প্রয়োজন আজ বেলঘরিয়ায় পূজনীয় সন্ন্যাসীবৃন্দ পুনরায় উচ্চারণ করলেন, এবং মীমাংসা রূপায়ণের জন্য একটা সমাজে বা একটা রাষ্ট্রে বা একটা সংগঠনে বা একটা প্রতিষ্ঠানে স্তরে স্তরে যেভাবে রূপায়ণের ভার দেওয়া হয়েছে, সেই বহুস্তরীয় আজ্ঞাবহতা শব্দটা কখনো কখনো কানে কটু লাগে, কিন্তু সেই ম্যাক্সওয়েলের কথাতেই বলি, হায়ারার্কি, রিজন্ড ব্যুরোক্রেসি সংগঠনকে শতবৎসর সহস্র বৎসরের আয়ু দেয়, আমাদের কাজকর্মের বিচ্ছিন্ন প্রতিভাকে সাংগঠনিক বহুমুখীনতা সত্ত্বেও সংহত একটি যে রূপ দেয় তাকে অস্বীকার করা চলে না। এবং এই মূল প্রশ্নে আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে আজ্ঞাবহতা, নির্ণয়ের প্রতি নির্নিমেষ শ্রদ্ধা জ্ঞাপন মীমাংসা উত্তরকালে নিতান্ত আবশ্যক, এবং আমাদের বাল্যাবধি সেই অনুশীলন, সেই তর্কের পরেও তর্কের বাইরে গিয়ে কোথাও একটা নির্ণয়কে শ্রদ্ধা জানানোর পরিপোষণ অত্যন্ত আবশ্যক বলি তাদের নির্দেশে আমি আজকে এই কথাগুলি বলতে এলাম। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আজ্ঞাবহতা এবং মুক্ত চিন্তা, এটি বর্তমান এই প্রেক্ষিতে কতটা প্রয়োজন, খুব সংক্ষিপ্ত তার এই ভাষণে ভীষণ সুন্দরভাবে বলার জন্য